তো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হইতে যায়। তোমরা থাম্বনেল দেখিয়া তো মোটামুটি আন্দাজ করি লইছো। তো আজকে তোমরা পিয়ার স্যারে ফার্স্ট টাইম কুলার ক্লিন করব। তো দেখো আর কি তোমরা পিয়ার স্যারে কিরকম ঘরের মধ্যে কুলার ক্লিন করে, তো মানে খুব এনজয় করবাই আর কি ভিডিওটা। তো স্কিপ করিও না, এন্ড পর্যন্ত দেখা থাকি। সো খোলা হয়ে গেল, এখন ভিতরটা দেখতে পারো তোমরা কুলারের। নাও ইটস ক্লিনিং টাইম। পিয়ার সারে নতুন প্রফেশন এড হয়ে গেছে, কেউ যদি ইয়ার কুলার ক্লিন করতে হয় তো আমাকে কন্ট্যাক্ট করিও, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো তোমরা। অনেক ডাস্ট জমা হয়ে গেছে। তো ক্লোর ক্লিনিং এ লিয়া ওন দি আমি সেটা কমপ্লিটলি ক্লিন করে। তো আমাদের এয়ার কুলার এখানে শি করছে, শর্ট ওয়েতে ক্লিন করলাম। জলের স্পিডে এটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। যদি তোমরা ইয়ার কুলার কুলারে ক্লিনিং করতে হয় তো পিয়ার সেলার কন্ট্যাক্ট করবাই, চার্জেস কম আছে, তোমরা আমি ক্লিনিং করে দিয়ে যাই। তখন রিয়ামিসে সব ক্লিনিং করে দেখো। এখানে তো দেখো এটা হইলো গিয়া মানে কুলারের পিছন দিকটা থাকে আর কি। তো এটা নেটের অনেক বেশি ডাস্ট জমছে এটার লেগা। দেখো পিয়ার সারে এটা পাইপ দিয়া অ্যান্ড ব্রাশ দিয়ে আর কি করে ক্লিন করে। দেখো জাস্ট এটার অবস্থাটা দেখো, জাস্ট অসাম ভিউ, অসাম ভিউ, একদম লুকিং হ্যান্ডসাম লাগে। লাভ দ্য ডার্কনেস। তো এটা হইলো সিন আমরা আফটার পরিষ্কারের। তো দেখো ক্লিন করা হয়ে গেছে, কিছু কিছু বাকি রয়ে গেছে কিন্তু অনেক বেশি মানে ডাস্ট আছে আর কি। আর এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন বাকিগুলোও আমরা ক্লিন করলাম আস্তে আস্তে, আর ফিটিং করবো, ফিটিংটাও দেখাইম তোমরা। তো তোমরা যদি এরকম কুলার্স থাকে তোমরা নিজে নিজে ঘরে এটা করতে পারবে, অসুবিধা হইতো না। দেখো ক্লিনিং করা তো শেষ, এখন ফিটিং করা স্টার্ট হয়েছে আর কি। দেখো কিরম কিরম ফিটিং করলাম। আশা করি ভিডিওটা তোমরা মানে ইনফরমেটিভই লাগবে। যারা যারা করে কুলার আছে, এখন তো গরম দিন আইছে, তো সবে ক্লিন করতে পারবে কুলারটা আর কি ঘরে। তো দেখো এখন একটা দোকানই চলে ঢুকি গেছে। এখন ফার্স্ট স্টেপ ডান, এখন এটা হইলো গিয়া সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ দেখো এরকম মানে দুইটা আয়রনের আর কি স্ট্যান্ডের মতো থাকে। তো এটা একটা অ্যান্ড ওইটা একটা, তো দুটা দুই সাইডে স্ক্রু দিয়া লাগানো থাকে। তো এটা খুলছিলাম, এখন এটা ফিটিং করা হয়েছে। দেখো এখন এটা ফিটিং করা হল, সব সাইডে এখন স্ক্রু লাগানো হইব। স্ক্রুগুলা খুলিয়া এই বাটিটার মধ্যে রাখছিলাম, বাউলটার মধ্যে। সো এখন এটা ফিটিং করিয়া এইটটা স্ক্রু আর কি। তো লাগানোর একটা একটা করিয়া সব স্ক্রুগুলা, তারপরে আমরা কুলার ক্লিনিং ফিনিশ হয়ে যাবো আজকাল। তো স্ক্রু লাগানি কমপ্লিট হয়ে গেছে। তো লাস্ট হইলো গিয়া এখানে রাবারটা। যদি রাবারটা যদি টাইট করে তোমরা না লাগাও, জল দিলে এটা সব এদিকে বাইরে যায় আর কি। তো দেখো ফাইনাল কমপ্লিট হইলো, সাকসেসফুল হইলাম আমরা কুলারটা ক্লিনিং করতে। আপনার পেয়ার সাথে তো কইছে করতে পারো। তো আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যতটুকু পারছি তোমার সঙ্গে শেয়ার করার ট্রাই করছি, আশা করি একটু হইলেও তোমরার মানে লাভ হইব আর কি। যারা যারা করে কুলার আছে তারা তো এই ভিডিওটা দেখিয়া ক্লিন করতে পারবে। তো এরকমই ফলো রাখিও আমার চ্যানেলটারে, আমি এরকমই ভালো ভালো ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেশন ব্লগ তোমার সঙ্গে শেয়ার করার ট্রাই করবো। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। সো টাটা।